জামিলুর রেজা চৌধুরী স্যার বা জেআরসি স্যার হিসেবে আমরা যাকে জানি, উনি ছিলেন আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটির একজন প্রতিভ। ওনার সরাসরি সংস্পর্শ আমি পাইনি, যদিও পুরকৌশল বিভাগে আমি জয়েন করি 2003 সালে। উনি বুয়েট থেকে রিটায়ারমেন্ট নিয়ে চলে যান তারও আগে, এবং ওনার ক্লাসও আমরা পাইনি, এবং কর্মজীবনে প্রবেশ করে ওনার কলিগ হিসেবে ওনাকে আমি পাইনি। তো সেই ক্ষেত্রে হয়তো সরাসরি সংস্পর্শে আসিনি, কিন্তু উনি আমার বাবার কলিগ ছিলেন দীর্ঘ 40 বছর ধরে। ওনার কলিগের ছেলে হিসেবে আমাকে স্নেহ করতেন এটুকু জানি, এবং সবসময় খোঁজ খবর রাখতেন আমরা কোথায় কি করছি, কোথায় পড়ালেখা করছি, কেমন করছি, এগুলো সবসময় খোঁজ খবর রাখতেন। কিন্তু উনাকে আমি যেভাবে দেখেছি সেখান থেকে বলতে হয় যে উনি আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটির একজন ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ওনার প্রজ্ঞা এবং এক্সপার্ট সার্ভিস দিয়ে উনি আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ উত্তরণে সহায়তা করেছেন, যার জলজ্যান্ত উদাহরণ আমরা দেখছি আমাদের যমুনা ব্রিজ এবং বর্তমানে যেটা চলমান পদ্মা ব্রিজ। এই কাজের মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল, আমার ফাদারও ওনার সাথে একান্তভাবে কাজ করেছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন একই সাথে। কিন্তু আমার কাছে মনে হয় যে জেআরসি স্যারের ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন একটা জিনিস ছিল যেটা কোয়াইট রিমার্কেবল এবং ইউনিক বলতে হবে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইনি টেকনিক্যাল এনভায়রনমেন্টের এই গন্ডি থেকে বের হয়ে উনি বৃহত্তর সমাজে আসলে অনেক কন্ট্রিবিউশন করেছেন, যেটা খুব সচরাচর ইঞ্জিনিয়ারদের মাঝে দেখা যায় না। উনি দেখা যাবে যে এক সময় শিশু কিশোর ছাত্র ছাত্রীদের সাথে একদিকে যেমন ম্যাথ অলিম্পিয়াড করছেন, আবার অন্যদিকে আমাদের কারিগরি বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এডুকেশনের মান উন্নয়নে আবার লিড দিচ্ছেন, আবার এদিকে আইসিটি উন্নয়নে সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরকম বহুমাত্রিক বিচরণ ছিল তার কর্মজীবনে। আসলে এটা এটা সম্ভব হতো না ওনার যদি নিবিড় দেশপ্রেম না থাকতো, এবং যদি ওনার এই বৃহত্তর সমাজে কন্ট্রিবিউশন করার যদি এই সদিচ্ছা না থাকতো। এই জন্য আমি বলবো যে এটা এটা ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে খুব চোখে পড়ে। এবং এবং ইঞ্জিনিয়ার হিসেবে তার জীবনী থেকে এবং তার ওয়ে অফ লাইফ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা একটা নির্দিষ্ট টেকনিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা বিচরণ করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এই ইঞ্জিনিয়ার হয়েও যে বৃহত্তর সমাজে আসলে কন্ট্রিবিউশন করা যায়, জেআরসি স্যার তার অন্যতম উদাহরণ বলতে হবে। এবং আমি বলবো যে সকল ইঞ্জিনিয়ারের জন্যই উনি একজন অনুকরণীয় দৃষ্টান্ত, এবং এ কারণে উনি আমাদের সকলের প্রিয় আছেন এবং হয়ে থাকবেন। ধন্যবাদ।